Hi viewers, welcome to Homework Online Classroom. আবারও সবাইকে Homework Online Classroom এ স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1 এর আরো একটি প্রশ্নপত্র সেট। এর আগে আমরা দেখেছিলাম 15 নম্বর প্রশ্নপত্র সেট সমন্বয় সাধনের সক্ষমতা, তার আগে আমরা দেখেছিলাম 14 নম্বর, তার আগে আমরা 13 নম্বর দেখেছিলাম। তো যারা 1 থেকে 13 14 অবধি এখনো যারা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও, ক্লাস 1 অল ভিডিও অপশন থেকে। আর যারা ভাবছে যে আমরা আর একটিও মিস করব না, প্রতিদিন আমরা যেন ভিডিও দেখতে পাই, তারা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছে আমার সঙ্গে এই বাচ্চাদের মতো সবাই আমার সঙ্গে লাইভ কথা বলে ক্লাস করবে, তারা কি করবে, ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের লিংক আছে, অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা শুরু করে আজকে আলোচনা। তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে? 10 নম্বরের পরীক্ষা হবে। কত মিনিট সময়? 20 মিনিট। তো 20 মিনিটে 10 নম্বর করাটা খুবই ইজি যদি পড়াশোনা করো, আর যদি না করো তাহলে কিন্তু তোমাদের অসুবিধায় পড়ে যাবে, তখন কিন্তু আর বুঝতে পারবে না। এক সেকেন্ড কমিয়ে দাও তো একটু। তো যদি না করো, একটা করে সেট বাদ চলে যাবে, তাহলে তো হবে না। তার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে। দেখো আমরা দেখি কি আছে। প্রথম প্রশ্ন দেখো, এই ঝুড়িতে কিছু শব্দ আছে, সেগুলোকে এখানে বসাতে হবে। ঘড়িতে মরমর করে, চকচক করে, ঢং ঢং করে, খটখট করে 12টা বাজলো। তো কেমন করে ঘড়ি বাজে? কে আছো আমার সঙ্গে, উত্তর দাও। সম্পৃক্তা, সম্পৃক্তা শুনতে পাচ্ছ আমার কথা? সম্পৃক্তা হাত তোলো, সম্পৃক্তা হাত তোলো। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ সম্পৃক্তা? আমার কথা শুনতে পাচ্ছ? পাপিয়া, আমার কথা শুনতে পাচ্ছ? হাত তোলো। আচ্ছা যাই হোক, আমার কথা শুনতে পাচ্ছে না বা কোনো একটা গন্ডগোল হচ্ছে নিশ্চয়ই। তো আমরা দেখি এই প্রশ্নগুলোর উত্তর আস্তে আস্তে আলোচনা করব। হাত তোলা গেলে তো হাত তুলবে। হ্যাঁ, কে হাত তুলেছে? হ্যাঁ পাপিয়া, হ্যালো, শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছ? কোশ্চেন গুলো দেখো, ঘড়িতে ড্যাশ ড্যাশ করে 12টা বাজলো, কেমন করে বাজলো? ড্যাশ 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 করে 12টা বাজলো, এখানে মরমর করে না, চকচক করে না, খটখট করে না, ঢং ঢং করে? ভেরি গুড। তোমার নাম কি? সপ্তর্ষি। সপ্তর্ষি, এস এ পি টি, সপ এস এ পি টি এ আর টি এ আর এস এই চাই, সপ্তর্ষি। ঠিক ঠিক আছে সপ্তর্ষি, তাহলে ঢং ঢং করে 12টা বাজলো, কালটা ড্যাশ করে ভেঙে গেল, খটখট করে না, চকচক করে না, মরমর করে? মরমর করে, একদম ঠিক। আবারও তুমি নাম্বার পেয়ে গেছো। ঠাকুরের বাসনটি মাজার পর মরমর করছে, চকচক করছে না খটখট করছে? চকচক করছে। ভেরি গুড। এবার বলো এলোমেলো শব্দগুলোকে সাজালে কি হবে, এটা দেখতে পাচ্ছ কি আছে এখানে? কি আছে? বেগুন। এটা বেগুন হবে, আছে নগুবে, এটা হবে বেগুন, এটা কি হবে? টমেটো। গুড, দ্যাটস গুড, ভেরি গুড। এবার বলো তো এটা কি? পিস। কোনটা আছে দেখো তো, কত নম্বরে আছে? 2 নম্বরে। 2 নম্বরে, নাম্বার 2 এর সঙ্গে এটা ম্যাচ করতে হবে, কি করতে হবে, এইভাবে দাগ দিয়ে দিতে হবে। এটা কি বলো তো? হ্যাঁ একবার দাঁড়াম, অ্যাপল। এটা কি বলতো? হ্যালো সপ্তর্ষি, বলো এটা কি? সম্পৃক্তা, সম্পৃক্তা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। এটা কি? এটা
এটা ম্যাঙ্গো নো নো তার উপরটা বিয়েরটা ও অ্যাপেল অ্যাপেল ক নম্বরে লেখা আছে দেখো তো ওয়ান নাম্বারে ওয়ানের সঙ্গে অ্যাপেলটা মিলিয়ে দিতে হবে পরীক্ষায় এলে পারবে তো এরকম হ্যাঁ তারপর একটা কি আছে বলো তো দেখি বাবু তারপরটা আছে ম্যাঙ্গো কোনটা কত নম্বরে ম্যাঙ্গো লেখা আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর কোনটায় ফোর নম্বরের সঙ্গে মিলিয়ে দিবো আর এটা কি এটা ট্রি কত নম্বরে আছে থ্রি গুড গুড গার্ল এবার দেখো তো উল্টে দিলে কত হয় বাড়ে না কমে এইটাকে উল্টালে কত হবে এটা ছিয়াত্তর হয়ে যাবে তাহলে এখানে বাড়লো না কমলো আগে সাতষট্টি ছিল এখানে বাড়লো না কমলো বাড়লো বাড়লো গুড গুড নিয়ম হচ্ছে যদি দশকের ঘরের সংখ্যাটা ছোট থাকে তাহলে উল্টালে বাড়বে তাহলে এখানে ছয় ছিল এখানে সাত ছিল দশকেরটা ছোট ছিল তাই উল্টে দিয়ে বেড়ে গেল আচ্ছা এইটাকে কি হবে বলো তো উল্টালে সাতাশ এটা বলো তো কমলো না বড় হলো এটা কমলো কমলো গুড গার্ল গুড এবার দেখো তো এখানে কথায় বানান করে লেখা আছে আর এদিকে সংখ্যা লেখা আছে মেলাও তো দেখি প্রথমে কত আছে পনেরো পনেরোটা আছে চার নম্বরে চার নম্বরের সঙ্গে মিলে যাবে গুড এই রকম থাকলে পারবে হ্যাঁ বলো বলো এবার কলা ইংরেজি কি কলা ইংরেজি বানানা বানান বলো স্পেলিং বি এন এ বি এ এন এ এনে ব্যা না না পেয়ারা ইংরেজি কি পেয়ারা গুয়াফা বানান বলো জি ইউ এফ এ গুয়াফা ওয়াহ গুড গার্ল ভেরি গুড গার্ল অ্যাপেল বানান বলো এ পি পি এল ই অ্যাপেল এ পি পি এল ই ভেরি গুড এবার কোথায় দিস বসবে কোথায় ড্যাশ বসবে আমি একটু বলে দিই যখন হাতে ছুতে পারবে তখন ওইটা ওইটা হয়ে যাবে দিস মানে হাতের কাছে থাকলে দিস আর যখন অনেক দূরে থাকবে হাত যাবে না তখন সেটা হয়ে যাবে দ্যাট তখন কি হবে ওটা দ্যাট তাহলে এবার বলো তো ইজ মাই নোজ আমি কি আমার নাক ছুতে পারবো হ্যাঁ তাহলে এটা কি বসবে দিস না দ্যাট দিস ছুতে পারলে দিস তাহলে এখানে বসবে দিস আর এখানে ইজ দ্য সান ওই দূরে সান সূর্য ছুতে পারা যাবে যাবে তাহলে কি বসবে এখানে দ্যাট দ্যাট বসবে বুঝতে পেরেছো এইরকম ছোট ছোট কোশ্চেন থাকবে তোমাদের ঠিক আছে তুমি তুমি তাহলে আগের গুলো বুঝতে পেরেছো এক নম্বর গুলো পারবে তো ঘড়িতে করে বাজলো বারোটা বাজলো তারপরে ডালটা কি করে ভাঙলো মড়মড় করে বাহ আর ঠাকুর বাসা ঠাকুর ঠাকুরের বাসনটি মাজার পর কেমন করে চকচক ভেরি গুড গুড গার্ল ঠিক আছে খুব ভালো উত্তর দিয়েছো এরকমই ছোট ছোট করে তোমাদের প্রশ্ন আসবে তোমাদের এইভাবে করতে হবে হ্যাঁ তোমরা সঙ্গে থেকো আর কি করবে বলো তো এই কোশ্চেনটার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব এই অ্যাপের অ্যাপেই দিয়ে দিব ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা এটা প্র্যাকটিস করবে ঠিক আছে ওকে ঠিক আছে সঙ্গে থাকো বলো হ্যালো সপ্তষি শুনতে পাচ্ছো সপ্তষি সপ্তষি এইটা মেলাও তিনেরটা মেলাও তিনেরটা মেলাও তিনেরটা পারবে তোমার নেটওয়ার্ক খুব খারাপ আছে ফিস এটা কিসের ছবি ফিসের কত নম্বরে ফিস আছে বলো
যাই হোক, সপ্তশীর কানেকশনটা কেটে গেছে, তো সপ্তশী তোমাকে পিডিএফ দিয়ে দেবো, তুমি ওখান থেকে প্র্যাকটিস করে নিও। তাহলে এরকম ভাবে আমরা ছোট ছোট করে একটা একটা করে কোশ্চেন গুলো দেখে নেব। সবাই খুব ভালো থেকো, মজা করে পড়াশোনা করো, আর পরীক্ষায় খুব ভালো নাম্বার পাও, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি, আজকের মতো এখানেই, বাই বাই।